চ্যানেল আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আমিও অনেক ভালো আছি তো অনেকদিন পর একটা প্রোডাক্ট রিভিউ নিয়ে চলে এসেছি তো যেহেতু সামনে পূজো আসছে পূজোর কথা মাথায় রেখেই কিন্তু একটা হেয়ার অয়েলের আমি রিভিউ তোমাদেরকে দেব তো চলো আর কোনো কথা না বলে ভিডিওটা স্টার্ট করি তার আগে যারা আমার চ্যানেলে নতুন রয়েছো যারা আমাকে নতুন দেখছো তাদেরকে অনেক অনেক ওয়েলকাম আমার চ্যানেলে আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেও সঙ্গে থেকো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের অনেক হেল্পফুল হবে আজকে আমি যেই প্রোডাক্টের রিভিউ দেবো খুবই একটা ভালো প্রোডাক্ট একটা ম্যাজিক্যাল প্রোডাক্ট বলতে পারো যাতে প্রচুর পরিমাণে চুল উঠে গেছে রিগ্রোথ হচ্ছে না যারা চাইছো ইমিডিয়েটলি যেন রিগ্রোথ হোক চুলে যাদের চুল ভীষণ উইক তাদের জন্যই আজকের ভিডিওটা তো চলো আজকে যেই প্রোডাক্টের কথা আমি তোমাদেরকে বলবো সেই ম্যাজিক্যাল প্রোডাক্টটা তোমাদেরকে দেখিয়ে দিই কেয়া সেথ অ্যারোমাথেরাপি অ্যালোপেক্স অ্যাবসোলিউট এই প্রোডাক্টের রিভিউ আজকে আমি তোমাদেরকে দেবো আর কোনো প্রোডাক্ট কিন্তু ইউজ না করে আমি তোমাদেরকে রিভিউ দেই না সেটা ভালো হোক বা খারাপ সবার প্রথমে প্রোডাক্টের প্যাকেজিংটা চলো তোমাদেরকে দেখিয়ে দিই এটা একটা কার্ডবোর্ড পেপারে ছিল আমি হারিয়ে ফেলেছি কোথায় রেখেছি খুঁজে পাচ্ছি না কারণ এটা আমি এক বছর ধরে ইউজ করছি আর কোনো প্রোডাক্ট ইউজ না করে সেটা রিভিউ আমি তোমাদেরকে দেই না তো প্যাকেটটা কোথায় রেখেছি আমি খুঁজে পাচ্ছি না এরকম গ্রিন আর গোল্ডেন কালার এরকম কার্ডবোর্ড পেপারে ছিল এরকম বক্স টাইপেরই তো এটা হচ্ছে এটার গ্লাস কন্টেনারে রয়েছে ভীষণ হেভি একটা মেটেরিয়ালস যেহেতু গ্লাস কন্টেনারে আছে আর এটা কিন্তু ট্রাভেল ফ্রেন্ডলি কারণ এটা পড়ে গেলে ভেঙে যাবে না বা ফেটে যাবে না আমার হাত থেকে বহুবার পড়েছে এটা কিছু হয়নি তাই বলে তোমরা কিন্তু ট্রাই করো না ভেঙেও যেতে পারে এখানে লেখা রয়েছে কেয়া সেথ অ্যারোমাথেরাপি অ্যালোপেক্স অ্যাবসোলিউট এটা 100 ml এর রয়েছে পেছনে তেমন কোনো ইনগ্রেডিয়েন্টস লেখা নেই এখানে জাস্ট কেয়া সেথের ব্র্যান্ডের অ্যাড্রেসটা আছে মানে এর পার্লারে লোকেশন রয়েছে আর কত ml সেটা রয়েছে এক্সপায়ারি ডেটটা রয়েছে আর রয়েছে কিপ ইট কোল্ড অ্যান্ড ডার্ক প্লেস ফর এক্সটার্নাল ইউজ অনলি এখানে জাস্ট এইটুখানেই লেখা রয়েছে এটা কারা ইউজ করবে এটা রেজাল্ট পাবে কি না দেখো যাদের প্রচুর পরিমাণে চুল উঠে গেছে মানে এইটুখানি পোর্শন পুরো টাক পড়ে গেছে আর যারা চাইছে ইমিডিয়েটলি যেন চুল গজায় রিগ্রোথ হয় হেয়ার ফল কন্ট্রোল হয় তাদেরকে বলবো তোমরা এটা ইউজ করো কেয়া সেথ আরও যে সব প্রোডাক্টগুলো আমি রিভিউ দিচ্ছি সেগুলো কিন্তু খুব ভালো কাজ করে আর তার থেকেও কিন্তু এটা মারাত্মক কাজ করে যেহেতু সামনে পুজো এর জন্যই বলা এর জন্যই দু মাস আগে কিন্তু আমি প্রোডাক্টটা রিভিউ তোমাদেরকে দিচ্ছি যাতে তোমরা এখন থেকে এটা ইউজ করো আর তোমাদের জন্য রিগ্রোথ হয় যাদের এইটুখানি পোর্শন পুরো টাক পড়ে গেছে ভীষণ চুল উঠছে ইমিডিয়েটলি চাইছো রিগ্রোথ হোক হেয়ার ফল কন্ট্রোল হোক তাদেরকে বলবো এই প্রোডাক্টটা ইউজ করো যেহেতু সামনেই পুজো তোমাদের কিন্তু এই প্রোডাক্টটা দু মাসের মধ্যে রিগ্রোথ করতে 100% কাজ করবে এছাড়া হেয়ার ফল কন্ট্রোলও করবে এর জন্যই কিন্তু পুজোর দু মাস আগে থেকে আমি এই রিভিউটা দিচ্ছি এবার আমি তোমাদেরকে বলবো তোমরা কিভাবে ইউজ করবে তো এরকম রিফিলটা তোমরা নিয়ে কিন্তু ডাইরেক্ট এরকম চুলের মাঝখানে মাঝখানে কিন্তু আমি দিয়ে দেখাচ্ছি এরকমভাবে দিয়ে কিন্তু ইউজ করে এরকম হাত দিয়ে কিন্তু স্প্রেড করে দিতে পারো মানে এরকম পার্টিশন করে করে মিডিল পার্টিশন করে করে কিন্তু এরকম স্প্রেড করে দিতে পারো এইভাবে করতে পারো এছাড়া তোমরা তুলোর মধ্যে এর মধ্যে দু তিন ড্রপ নিয়ে নেওয়ার পর কিন্তু তোমরা এরকম সেকশন করে করে মাঝখানে মাঝখানে কিন্তু দিয়ে কিন্তু স্প্রেড করে দেবে আমি যেহেতু এইমাত্র এটা ইউজ করলাম তো এটা করার পর কিন্তু হালকা হাতে ম্যাসাজ করতে হবে এইভাবে ভালো মতো ফ্যানের নিচে বসে চুলটা ড্রাই করে নিই তারপরে ঘুমোতে যাই এটা ইউজ করার পর কিন্তু কখনোই তোমরা চুল আঁচড়াবে না বা চুল কিন্তু টানা আঁচড়া করবে না এতে কিন্তু চুল পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বা কাজ করবে না চুলটা ভালো মতো হাত দিয়ে যা চুল এটা ইউজ করার আগে কিন্তু চুলটা ভালো মতো আঁচড়ে নেবে আঁচড়ে এটা ইউজ করে তারপরে চুলটাকে বেঁধে তোমরা ঘুমিয়ে পড়বে পরের দিন চাইলে শ্যাম্পু করে নিতে পারো বা দু তিন দিন আবার ইউজ করার পরে কিন্তু শ্যাম্পু করতে পারো তো এবার বলবো এটার প্রাইস হচ্ছে 1400 টাকা একটু কস্টলি দেখো আমরা চুলের পেছনে প্রচুর টাকা খরচা করে ফেলি হোম রেমেডির পেছনেও প্রচুর কিছু খরচা করে ফেলি সেক্ষেত্রে যদি আমরা একটা ভালো প্রোডাক্ট ইউজ করি আর সেটা যদি কাজ করে তাহলে আলটিমেট আমাদের এই টাকাটা কিন্তু নষ্ট হবে না তো আশা করছি আজকের আমার ভিডিওটা তোমাদের অনেক হেল্পফুল হবে আর তোমরা ইউজ করো ইউজ করে রেজাল্ট অবশ্যই পাবে আমাকে জানিও তো ভিডিওটা ভালো লাগে লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণে খুব ভালো থেকো সুস্থ থেকো বাই বাই